আসসালামু আলাইকুম সিগমা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আলোচনা করেছিলাম রৈখিক পদ্ধতিতে বাক সংস্থাপন অধ্যায়টি নিয়ে তো এর ধারাবাহিকতায় আজকের এই পর্বটিতে আমরা আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা যে প্রবলেমটি আছে সেটি এখানে লিখে নিয়েছি আমরা যদি এটি পড়ার চেষ্টা করি তাহলে এখানে বলা হচ্ছে একটি সরল বৃত্তাকার বাকের কেন্দ্র স্পর্শকের বিভিন্ন বিন্দু হতে পরিদৃশ্য নয় তার মানে আমাদের যে স্পর্শক রেখা আছে এই স্পর্শক রেখার বিভিন্ন বিন্দু হতে আমাদের যে বাকের কেন্দ্রটি আছে বা কেন্দ্রীয় যে কুনটি আছে এটা কি করা হচ্ছে এর মধ্যে একটা ব্যারিয়ার আছে বা প্রতিবন্ধক আছে যার কারণে এই যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রটি পরিদৃশ্য নয় বা দেখা যাচ্ছে না তাহলে এরূপ সময়ে কি করছে এরূপ একটি বাকের স্পর্শক হতে দশ মিটার পর পর অফসেট নিয়ে তিনশো মিটার ব্যাসার্ধের বাঘটি সংস্থাপনের জন্য তার মানে আমাদের যে বাঘটি আছে এই বাঘের ব্যাসার্ধ আর সমান কত আর সমান হচ্ছে থ্রি মিটার ব্যাসার্ধের বাঘটি সংস্থাপনের জন্য স্পর্শকের ত্রিশ মিটার পর্যন্ত অফসেট নির্ণয় করো তার মানে আমাদেরকে স্পর্শকের অফসেট নির্ণয় করতে হবে কত মিটার পর্যন্ত ত্রিশ মিটার পর্যন্ত এবং কত মিটার পরপর এটা হচ্ছে দশ মিটার পর পর তার মানে আমাদের ও এক্স যেটি আছে আমরা যদি ও এক্সের কথা চিন্তা করি তাহলে আমরা লিখব একবার ও এক্স টেন এরপরে হচ্ছে ও এক্স টোয়েন্টি এরপরে হচ্ছে ও এক্স থার্টি তো এক্ষেত্রে যেহেতু এখানে বলা হচ্ছে আমাদের যে স্পর্শকের বিভিন্ন বিন্দু এটা কি নয় এটা বাকের কেন্দ্র থেকে পরিদৃশ্য নয় সেক্ষেত্রে আমরা আমাদের যে সূত্রটি ছিল সেখানে আমরা দেখেছিলাম এটা এরকম ছিল ও এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু আর তাহলে আমরা কী করতে পারবো এই সূত্রের সাহায্যে এই ম্যাথটি সলিউশন করতে পারবো আমরা এখানে ছুট্ট করে লিখে দিই সলিউশন তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে প্রথমে আমাদেরকে বের করতে হবে ও টেন এর মান তো এক্ষেত্রে এই যে এক্স স্কোয়ার আছে এই এক্সের জায়গায় আমরা কী করবো এই টেন লিখবো স্কোয়ার দিব এবং এরপরে হচ্ছে টু আর এই টু আরের জায়গায় আমরা টু তো টু এর জায়গায় থাকবে এবং আরের এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে কত মিটার হবে এটা হচ্ছে তিনশো মিটার তাহলে আমরা এখানে থ্রি লিখে দিব এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটির আমরা মানটি পেয়ে যাবো পয়েন্ট ওয়ান সেভেন মিটার এরপরে আমরা চলে যাব ও টোয়েন্টিতে তাহলে এটির ক্ষেত্রে আবার কি হবে এই যে এক্স স্কোয়ার এর জায়গায় আমরা কি লিখবো এটা হচ্ছে টোয়েন্টি স্কোয়ার এবং নিচে যেরকম আছে টু আর সেরকমই থাকবে তাহলে টু ইন্টু থ্রি হান্ড্রেড এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা মানটি পেয়ে যাব পয়েন্ট সিক্স মিটার এবং এরপরে আমরা চলে যাব ও থার্টিতে তাহলে এই জায়গায় এসে আমরা দেখতে পারবো আমাদের যে এক্স আছে সেখানে আমরা মানটি বসাবো থার্টি এবং এর উপরে স্কোয়ার হবে এবং তারপরে আমরা টান দিয়ে নিচে লিখবো টু আর তাহলে টু ইন্টু আরের জায়গায় হবে থ্রি হান্ড্রেড এবং এরপরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে আশা করি আমরা এতটুকু অংশ বুঝতে পেরেছি তো এখানে আমাদের মূলত আরও একটি কাজ করতে হবে আমরা যখন সূত্রটি প্রতিপাদন করছিলাম ওই পর্ব পর্বটিতে দেখেছিলাম আমাদের সূত্রটি মূলত দুইভাবে হতে পারে একটা হচ্ছে আমাদের যে বাঘটি আছে এই বাঘের সাথে স্পর্শকের যে সম্পর্ক এক্ষেত্রে আমরা যখন অফসেট নিব তখন আমাদের প্রথম অফসেট ছিল আমরা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের যে বাঘটি আছে বাঘের পারসপেকটিভ থেকে অফসেটটি ছিল প্রথমবার লম্ব এবং এরপরের বার আমাদের এই বাকের পার্সপেক্টিভ থেকে আমাদের যে অফসেট সেটি ছিল তির্যক পাবে তাহলে আমরা এখানে যে আলোচনা করলাম এটা কিভাবে এটা হচ্ছে এই তির্যক পাবে কারণ আমরা এখানে এই সূত্র দেখেই বুঝতে পারছি এটা কিভাবে ছিল এটা হলো তির্যক পাবে অথবা কেন্দ্রমুখী অফসেট তাহলে যদি আমরা লম্ব অফসেট নিয়ে কাজ করি তো সেক্ষেত্রে আমাদের যে সূত্রটি আছে সেটি আগে একটু লিখে ফেলি এখানে আমাদের সূত্রটি ছিল এরকম ও এক্স ইজ ইকুয়াল টু আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমাদের কী করতে হবে এই সূত্র বসিয়ে একবার দেখতে হবে আমাদের মানগুলো কী কী আসে আমরা সূত্র প্রতিপাদনের পর্বটিতে বলেছিলাম আমাদের এই যে দুইটি সূত্র আছে এবং আলাদা আলাদা দুইটি পদ্ধতি আছে এই দুইটি পদ্ধতিতে আমরা যখন সূত্রগুলো বসাবো এবং আমরা যখন মানগুলো বের করে নিয়ে আনসারে চলে যাব অর্থাৎ আলটিমেট গোলে চলে যাব তখন সেখানে গিয়ে দেখব আমাদের এই দুটি সূত্র ব্যবহার করার পরেও আমাদের যে মানগুলো বের হয়েছে সেগুলো প্রায় সমান তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখে নিব। এবং এক্ষেত্রে আমরা এই সেম প্রশ্নটি আবারও ব্যবহার করব তো এক্ষেত্রে আমরা কি করব। আমরা প্রথমে লিখে নিব ও টেন তো ও টেন হলে এখানে ছিল আর এই আরের যে মানটি এই আরের মানটি আমরা কত জানি এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি হান্ড্রেড মিটার আমরা এখানে কি করে লিখবো কত লিখব তিনশো লিখে দিব মাইনাস দিলাম এরপর রুট ওভার এখানে হবে তিনশো স্কোয়ার মাইনাস হচ্ছে এক্সের জায়গায় কত হবে এক্সের জায়গায় হচ্ছে টেন তারপরে স্কোয়ার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখানে ব্রডলি ক্যালকুলেশন দেখাচ্ছি না অনেক সময় নিয়ে নিবি অনেক জায়গা নিয়ে নিবি এজন্য আমরা যদি এটা ক্যালকুলেশন করে বা আমরা আমাদের যে ক্যালকুলেটর আছে সেখানে যদি বসাই তাহলে আমাদের আলটিমেটলি মানটি চলে আসবে এরকম সেটা হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স সেভেন মিটার তাহলে দেখতে পাচ্ছি এই যে ও টেন আছে ও টেনের যে মানটি আমরা এর আগে যখন এই সূত্রটি বসিয়েছিলাম যে মানটি চলে এসেছিলো অর্থাৎ পয়েন্ট ওয়ান সেভেন আমরা দেখতে পাচ্ছি এটা তার মতোই একেবারে অ্যাকুরেট না হলে প্রায় সমান একটি মান চলে এসেছে তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে আবার দেখি আমরা যদি এখানে ও টোয়েন্টি লিখি তাহলে এক্ষেত্রে আমাদের কত হবে এটা হবে থ্রি হানড্রেড মাইনাস দিব রুট ওভার দেবো এটা হচ্ছে আবার থ্রি হানড্রেড মাইনাস দিবো এখানে এক্সেল জায়গায় আমরা কত বসাবো এটা হচ্ছে টোয়েন্টি স্কোয়ার তো এক্ষেত্রে যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমরা এখান থেকে মানটি পেয়ে যাব পয়েন্ট সিক্স সিক্স সেভেন মিটার তাহলে আমরা এখানে ও টোয়েন্টিতে মানটি দেখেছিলাম পয়েন্ট সিক্স সেভেন আর এখানে ও টোয়েন্টিতে মানটি দেখছি পয়েন্ট সিক্স সিক্স সেভেন তাহলে প্রায় কাছাকাছি মান চলে আসলো না অবশ্যই কাছাকাছি মান চলে আসলো তাহলে আমরা সর্বশেষটি দেখে ফেলি এটা হচ্ছে ও তো এখানে হচ্ছে থ্রি হান্ড্রেড মাইনাস রুট ওভার থ্রি হান্ড্রেড স্কোয়ার মাইনাস এখানে আমরা দিব থার্টি স্কোয়ার তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা যে মানটি পাবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো এখানে হচ্ছে অ এখানে হচ্ছে অথারিটি এখানে পেয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে যদি আমাদের কেন্দ্রমুখী বলে অথবা যদি আমাদের বলে লম্ব এবং দুইটোই আমরা জানি কী হবে অফসেট হবে তাহলে যে কোনো অফসেট নিয়ে আমরা এখান থেকে যে কোনো সূত্র অ্যাপ্লাই করি না কেন আমাদের মানটি কিন্তু দিন সমানই আসছে তো এক্ষেত্রে আমরা যদি পরীক্ষার হলে প্রশ্ন দেখি আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই আমাদের কাঙ্ক্ষিত মানটি নিয়ে চলে আসতে পারব তো এজন্য কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই যে আমরা তো কোন সূত্র আসলে ব্যবহার করব এই জিনিস চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না আমরা যে কোনো একটি সূত্র ব্যবহার করলেই আমাদের কাঙ্ক্ষিত মানটি আমরা বের করে ফেলতে পারব অর্থাৎ আমাদের আলটিমেট যে আনসারটি আছে সেটি আমরা বের করতে পারবো তাহলে আজকের আলোচনার ছিল এতটুকু দেখা হবে পরবর্তী ক্লাসে তার এক পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম